সো গাইজ, এখন বিকেল বেলা, বিকেল 5টা বাজে। তো আমরা এখন আবার বেরোচ্ছি ঘুরতে, এতক্ষণ একটু রেস্ট ফ্রেশ নিলাম, এখন বেরোচ্ছি, বেরিয়ে দেখি কোথায় কোথায় যাওয়া যায়। শরীরটা একটু ক্লান্ত, সারাক্ষণ আজকে অনেকক্ষণ জলে ছিলাম, তো সেজন্য আমরা জলের প্রচন্ড লাফালাফি করেছি জলে। আমার ঘড়ি নষ্ট হয়ে গেছে, আমি কিছুই মনে করতে পারছি না। আর জলে একবার পড়ে গেলে তো খুঁজে পাওয়াটাও মুশকিল। মা যে দিয়েছিল ষষ্ঠীতে সানগ্লাসটা, দেখেছিল অনেকে ভিডিওটা, ষষ্ঠীর ভিডিওটা, তো ওটা হারিয়ে গিয়েছে, তো মাকে এখনো জানাইনি, যদি মা জানতে পারে তাহলে আমাকে দেবে। তো যাই হোক, চলো এখন যাওয়া যাক, দেখি মা রেডি হয়েছে নাকি। চলো দীঘায় আরেকটি অন্যতম জায়গা হলো অমরাবতী পার্ক, যার টিকিট মূল্য মাথাপিছু 10 টাকা করে। এই পার্কটি কিন্তু পুরোপুরি সবুজে ঘেরা একটি পার্ক। এই পার্কে যেমন বাচ্চারা এসে আনন্দ পায়, তেমনই কিন্তু অনেক মনের মানুষেরা নিরিবিলি সময় কাটাতে এই পার্কে আসে। তাছাড়া দীঘাতে যারা ট্যুর করতে আসে, তারা তো অবশ্যই একবার এই পার্কে এসে ঘুরে যায়। এই অমরাবতী পার্কে রয়েছে অমরাবতী লেক। অমরাবতী লেককে কেন্দ্র করেই কিন্তু এই পার্কটি গড়ে উঠেছে। অমরাবতী লেকের জলটা কিন্তু পুরোপুরি সবুজ। এই লেকে কিন্তু বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে, আর লেকে প্রচুর মাছও রয়েছে। এই পার্কটি খোলা থাকে সকাল 8টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত। তবে এই পার্কটিতে যদি তোমরা বিকেল 4টের পর আসো, তাহলে কিন্তু খুব সুন্দর একটা সময় তোমরা কাটাতে পারবে। তো পার্কে ঢুকেই ডান দিকে যাবো না বাঁ দিকে যাবো সেটা আমরা বুঝতে পারলাম না, তাই সোজা হাঁটতে থাকলাম। সোজা হেঁটেই দেখলাম রোপওয়ে। তাই সোজা চলে গেলাম রোপওয়ের মজা নিতে। সোজা গিয়ে বাঁ দিকেই পড়বে রোপওয়ের টিকিট কাউন্টার, সেখানে গিয়ে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য 3 বছর থেকে 12 বছর বয়স পর্যন্ত 47 টাকা, আর 12 বছরের ঊর্ধ্বে 77 টাকা। 3 বছরের নিচে কোনো টিকিট লাগে না। আমি বিবেক, মা বাবা চারজন মিলে রোপওয়েতে উঠছি, রোপওয়েতে উঠে তারপর ভিডিও করছি। এখানে অতটা ভয় লাগে না, পাহাড়ের উপরে তো বেশি ভয় লাগে। আমাদের টিকিট নিল 77, আর ছোট বাচ্চাদের 12 বছরের নিচে কত 42 বা 47 ওরকম, আমি দিয়ে দেবো নিচে স্ক্রিনে। তো চলো এখন উপরের মজা নেওয়া যাক। রোপওয়ে কিন্তু অমরাবতী লেকের ওপর দিয়েই যাবে, আর তাতে করে অমরাবতী লেকের চারপাশ দিয়ে যে সুন্দর সবুজে ঘেরা পার্ক রয়েছে, সেটা কিন্তু রোপওয়েতে বসে খুব সুন্দরভাবে দেখা যাবে এবং তার মজা নেওয়া যাবে। অনেকে চাইলে কিন্তু গোটা পার্কটা হেঁটে হেঁটেও ঘুরে দেখতে পারে, আর যারা রোপওয়েতে ঘুরতে চাও তারা অবশ্যই রোপওয়েতে উঠে ঘুরতে পারে। ওই দেখো পাশের রোপওয়ে থেকে বাচ্চাটা আমাদের টাটা করছে। অমরাবতী লেকের ওপর দিয়ে এই ধরনের একটা সুন্দর কাঠের ব্রিজ রয়েছে, কিন্তু ভাবলাম ব্রিজটাতে উঠে কয়েকটা ফটোশ্যুট করব, কিন্তু পারলাম না, কেননা ব্রিজটা দুপাশ দিয়ে বন্ধ করে দিয়েছে। রোপওয়েতে কিন্তু খুব আস্তে আস্তে ঘোরায়, যাতে সম্পূর্ণ পার্কটা সবাই খুব সুন্দর করে দেখতে পারে।
তবে রোপওয়েতে বসে পার্কটি দেখতে দেখতে আমার এটাই মনে হলো যে পার্কটিতে রক্ষণাবেক্ষণের অনেক ত্রুটি রয়ে গিয়েছে। আজকে যত্নের অভাবেই হয়তো এই সুন্দর পার্কটি জঙ্গলে পরিণত হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তাই পার্কটি কিন্তু অবশ্যই রক্ষণাবেক্ষণের প্রয়োজন। হয়তো করোনা পরিস্থিতির জন্যই রক্ষণাবেক্ষণে অনেকটা ত্রুটি রয়ে গিয়েছে। যেহেতু এই পার্কে বাচ্চারা অনেক বেশি আসে, তাই পার্কটি কিন্তু অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রক্ষণাবেক্ষণ করা উচিত। তবে এই পার্কে দেখার মতো কিন্তু অনেক কিছু রয়েছে। বাচ্চাদের জন্য প্রচুর রাইডস রয়েছে, দোলনা রয়েছে, স্লিপার রয়েছে, গাছের নিচগুলো খুব সুন্দরভাবে পাকা করে বাঁধানো রয়েছে বিশ্রাম করার জন্য। তো রোপওয়েতে উঠে আমার যেটা এক্সপিরিয়েন্স হলো সেটা খুব ভালো যে তা বলবো না আমি, কেননা টিকিটের প্রাইস অনুযায়ী রোপওয়েতে যে খুব মজা পেয়েছি সেটা না, কেননা তোমরা যখন দার্জিলিং বা কোনো পাহাড়ি এলাকায় রোপওয়ে উঠবে তখন সত্যিই সেখানে আরও বেশি ভালো লাগে, বেশি মজা লাগে। কিন্তু এখানে খুব যে বেশি মজা তোমাদের লাগবে সেটা না। হ্যাঁ, তবে তোমরা চাইলে অবশ্যই রোপওয়েতে উঠে গোটা পার্কটা ঘুরে দেখতে পারো। তো পুরোপুরি 8 থেকে 10 মিনিট ঘোরার পর আমাদের রোপওয়ে থেকে নামার পালা চলে এলো। হয়ে গেল আমাদের রোপওয়েতে ঘোরা, বেশ ভালো মজা নিলাম রোপওয়ের। এসব জায়গায় এসে এসব জায়গার মজায় যদি না নেওয়া যায় তাহলে কি আর ভালো লাগে। তো এখন যাই ওই পার্কে গিয়ে দেখি যে ঝুড়ি দোলনায় ঝুলছিল ওখানে গিয়ে আমি একটু দোলনায় ঝুলে নিই। তো দোলনা আর রোপওয়ে চড়ার পর আমরা আবার পার্কের সামনের দিকে হেঁটে হেঁটে এগোতে থাকলাম। যত এগোতে থাকলাম দেখলাম অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ, তাই চট করে একটা স্লোমো নিয়ে নিলাম। তারপর কিছুটা এগিয়েই দেখলাম অনেক ধরনের পাখি। আর দেখলাম অনেক ছোট বড় সাইজের খরগোশ। তবে আমরা কিন্তু ওদেরকে একদম ডিস্টার্ব করিনি, আমরা ওদেরকে দেখতে থাকলাম আর বাইরে থেকেই ওদের ভিডিও নিতে থাকলাম। তবে হ্যাঁ, আমি কিন্তু একটা খরগোশকে একটা ঘাস তুলে খাইয়েছিলাম, আর খরগোশটা কি সুন্দর নেটের বাইরে দিয়ে মুখ বের করে এভাবে খাচ্ছিল, তবে সেটা তখন ভিডিও করা হয়নি। তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আর আমাদেরও চলে এলো বেরোনোর পালা। তো এখন আমরা অমরাবতী পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। অমরাবতী পার্কের সামনে থেকে আমরা সবাই মিলে ফুচকা খেয়ে নিলাম। এখানকার ফুচকাটা কিন্তু ভীষণ টেস্টি ছিল, তোমরা যদি যাও অবশ্যই একবার ট্রাই করতে পারো। তারপর একটা টোটো নিয়ে আমরা এখান থেকে সোজা চলে গেলাম বিশ্ববাংলা পার্কে। দীঘায় একটি জনপ্রিয় জায়গা হলো এই বিশ্ববাংলা পার্ক, যে পার্কে এখন আমরা এসেছি। বিশ্ববাংলা পার্ক কিন্তু ওল্ড দীঘায় সমুদ্রের একেবারে ধারে বানানো হয়েছে। যারা ওল্ড দীঘায় থাকবে তারা পায়ে হেঁটেই বিশ্ববাংলা পার্কে আসতে পারবে, আর যারা নিউ দীঘায় থাকবে তারা টোটো করে মাথাপিছু 20 টাকা ভাড়া দিয়ে বিশ্ববাংলা পার্কে সহজেই চলে আসতে পারবে। দীঘা বা নিউ দীঘা যে কোনো জায়গার পর্যটকেরাই কিন্তু প্রত্যেক দিন সন্ধেবেলা এসে সমুদ্রের হাওয়া গায়ে লাগাতে এই বিশ্ববাংলা পার্কে বসে। এটা হলো সমুদ্র সৈকত থেকে বিশ্ববাংলায় প্রবেশ করার গেট। Thank you.
পার্কটি সপ্তাহে প্রতিদিন 24 ঘন্টাই খোলা থাকে। এই পার্কে কিন্তু রাতের বেলা আসতে ভীষণই ভালো লাগে, কারণ পুরো পার্কটি কিন্তু রঙিন আলোয় আলোকিত করা হয়েছে। প্রচুর রং বেরঙের আলো দিয়ে কিন্তু এই পার্কটি সজ্জিত করা হয়েছে। বিশ্ববাংলা পার্কটি কিন্তু একেবারে পরিষ্কার ঝকঝকে একটা পার্ক। বিশ্ববাংলার এই লোগোর সামনে যাতে সবাই ভালোভাবে ছবি তুলতে পারে কিংবা সুন্দরভাবে দেখতে পারে, সেজন্য কিন্তু অনেকটাই জায়গা বিশ্ববাংলা পার্কের চারধারে রয়েছে। পার্ক জুড়ে রয়েছে প্রচুর স্ট্যাচু, যা এই পার্কের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। পার্কটির কেন্দ্রস্থলে রয়েছে একটা বিশ্ববাংলার লোগো। আর গোটা পার্ক জুড়ে কিন্তু সন্ধ্যের পর থেকে খুব সুন্দর সুন্দর রবীন্দ্রসঙ্গীত বাজানো হয়। রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে আর সমুদ্রের হাওয়া খেতে খেতে আমরা কিন্তু সন্ধ্যের পর থেকে রাত 10টা পর্যন্ত এই বিশ্ববাংলা পার্কেই কাটিয়ে দিলাম। সিজন অক্টোবর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত হলেও পর্যটকরা কিন্তু এখন সারা বছরই দীঘায় আসছে। আর দীঘায় আসলে কিন্তু অবশ্যই একবার এই বিশ্ববাংলা পার্কে ঘুরে যাবে, দেখবে খুব ভালো লাগবে। আর অবশ্যই সন্ধেবেলা আসবে, তাহলে এই সুন্দর আলোকসজ্জা দেখতে পারবে। আমাদেরও বিশ্ববাংলা ঘুরে খুবই ভালো লেগেছে, তাই আমরা আমাদের এই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। বিশ্ববাংলা পার্কের সামনে থেকে আমি এই ধরনের দুটো শঙ্খের আর ঝিনুকের ঝাড় কিনেছি বাড়ির জন্য। ওখানে কিন্তু একদমই দাম কম এগুলোর। এই শঙ্খের ঝাড়টি দেখছো, এটার দাম নিয়েছিল 100 টাকা, আর এই ঝিনুকের ঝাড়টির দাম নিয়েছিল 50 টাকা। তো বিশ্ববাংলা ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেল। তো আমরা এখন হোটেল রুমে ফিরে যাচ্ছি। ভেবেছি যে ফেরার আগে এখানে খাওয়া দাওয়া করে যাবো বাইরে থেকেই একবারে। আজকে ভেবেছি হোটেলে আর খাবো না, বাইরেই খাবো, কারণ অনেক রাত হয়ে গিয়েছে আর খাবারের অর্ডারও দিয়ে আসা হয়নি। তো এখন বিশ্ববাংলা থেকে বেরিয়ে যাচ্ছি। আজকের ভিডিও এখানেই আমি এন্ড করে দিচ্ছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো কী বলবো, গুড নাইট, টাটা।